খোয়াইয়ের এসডিপিও রাজীব সূত্রধরের নেতৃত্বে পুলিশ ও বিএসএফ এর একটি টিম জেলা শহর সংলগ্ন পহরমুড়ায় বিএসএফ ক্যাম্পের লাগোয়া অনুকূল দাসের বাড়িতে হানা দেয়। ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট নগদ টাকা উদ্ধার সহ আটক করা হয় গাড়ি, মোটরবাইক, ল্যাপটপ আর মোবাইল ফোন। ওই বাড়ি থেকেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। খোয়াইয়ের পহরমুড়ায় স্থানীয় বিএসএফ ক্যাম্প লাগোয়া এক বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ও বিএসএফ যৌথভাবে চলা আড়াই ঘণ্টার আচমকা অভিযানে ভালো পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় গাড়ি, মোটরবাইক, ল্যাপটপ আর মোবাইল ফোন। ওই বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। নগদ অর্থ সহ নেশা সামগ্রীর মূল্য কম করেও 5 লক্ষ টাকার মতো হবে বলে অনুমান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সকাল 6টা নাগাদ খোয়াইয়ের এসডিপিও রাজীব সূত্রধরের নেতৃত্বে পুলিশ ও বিএসএফ এর একটি টিম জেলা শহর সংলগ্ন পহরমুড়ায় বিএসএফ ক্যাম্প লাগোয়া জনৈক অনুকূল দাসের বাড়িতে হানা দেয়। বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 130 গ্রাম ব্রাউন সুগার, 200 ইয়াবা ট্যাবলেট ও 61,000 টাকা নগদ অর্থ। এটি জয়েন্ট অপারেশন বিএসএফ এর ডেপুটি কমান্ডেন্ট স্যারের মেরি সাথে, তো অনেক টিম অন দিস ইনফরমেশন। আমরা এখানে একটা প্রহরমুড়া এলাকায় অনুকূল দাসের বাড়িতে একটা জয়েন্ট রেড আমরা করি। জয়েন্ট রেড করার পর এখান থেকে আমরা হিউজ পরিমাণে কন্ট্রাব্যান্ডস আইটেম, ইয়াবা ট্যাবলেট, হিরোইন হিউজ অ্যামাউন্ট আমরা রিকভার করি, প্লাস্টিক কন্টেনার এবং ক্যাশ অ্যামাউন্টও রিকভার করি। একই সাথে আটক করা হয় একটি মারুতি অল্টো গাড়ি, 2টি মোটর বাইক, 2টি ল্যাপটপ ও 4টি মোবাইল ফোন। ওই বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল গৃহকর্তার ছেলে অপুচন্দ্র দাস ও জামাতা অপুজিত রায়। জানা গেছে পহরমুড়ার ওই বাড়িতে গত বেশ কিছুদিন ধরে বেআইনি নেশা সামগ্রী মজুত করে রাখা হতো বিভিন্ন সময়ে। কিন্তু প্রশ্ন উঠেছে যে বিএসএফ ক্যাম্প লাগোয়া একটি বাড়িতে কিভাবে নেশা সামগ্রীর রমরমা মজুত ভাণ্ডার গড়ে উঠতে পারে, এর পেছনে কাদের মদত রয়েছে সেটা উদ্ধার করুক পুলিশ, দাবি সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।